বিদ্যালয় থেকে নিম্নমানের মিড ডে মিলের খাদ্য সামগ্রী ও তারিখ উত্তীর্ণ হয়ে যাওয়া আয়রন ওষুধ বিতরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার বেফুয়া ডহরিতে। অভিভাবক অভিভাবিকারা এর প্রতিবাদ জানিয়ে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, বৃহস্পতিবার বালিকা উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের সামগ্রী ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হচ্ছিল। অভিভাবকরা অভিযোগ করেন, নিম্নমানের খাদ্য সামগ্রীর পাশাপাশি তারিখ উত্তীর্ণ আয়রন ট্যাবলেট বিলি করা হয়। এই নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। পরে স্কুল কর্তৃপক্ষ এই সব সামগ্রী ফেরত নিয়ে উন্নত সামগ্রী প্রদান করা হবে পুলিশের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ উঠে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।